পারলেই তুমি ভয় পেয়ে যাবা, কিন্তু তুমি এখনো ভয় তো পাই নাই মন, উল্টা আমাকে তুমি হুমকি দিচ্ছ নাকি? হযরত ইয়াসির বলে, ছেলে হারালাম, আমিও যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তবু জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে এসে যায় রে আবু জেহেল, তোর ওই হুমকি ধামকিতে কোনো রকম পিছপা হব না। আমার বন্ধুগণ, আবু জেহেল এবার ইয়াসিরকে প্রচন্ড নির্যাতন করলেন। এই নির্যাতনের পরিশেষে হযরত ইয়াসিরকে আবু জেহেল ডাক দিয়ে বলেন, ইয়াসির এখনো সময় আছে, বিশ্ব নবীর কত মোবারক, তুমি ছেড়ে দাও, যদি ছেড়ে দাও আমাদের সাথে তুমি একাত্মতা ঘোষণা করো, ইয়াসির আমরা তোমাকে আমাদের মতোই সম্মান দেব, মর্যাদা দেব, তোমাকে চেয়ারম্যান বানিয়ে দেব, তোমাকে মেম্বার বানিয়ে দেব, সাধারণ সম্পাদক বানিয়ে দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বানাবো, এমনকি জেলা পরিষদের চেয়ারম্যান পর্যন্ত তোমাকে বানিয়ে দেব। ইয়াসির তাড়াতাড়ি করে বিশ্ব নবীর মতো পাগলের কত মোবারক ছেড়ে দা। আমার বন্ধুগণ, আজও এই বাংলার জমিনে আপনারা যাদের মাথাটা একটু ঠান্ডা আছে, সবার মাথা কিন্তু ঠান্ডা নাই। অনেক মানুষ এখন ক্ষমতার ভরে অন্ধ হয়ে গেছে, অনেকে এই ক্ষমতা হাতে পেলে মাথা ঠান্ডা রাখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমতা আসলে মাথা কি সবার ঠান্ডা থাকে? থাকে না, অন্ধ হয়ে যায়। অনেকে টাকা আসলে মাথা ঠান্ডা রাখতে পারে না, পকেটে টাকা, সে কারো সাথে সম্মান দিয়ে কথা বলতে পারে না। এক বালিয়া গ্রামে এইরকম দু চারটা আহাম্মক আছে না? না, বাড়ি সংসার যদি একটু ভালো চলে, পকেটে যদি টাকা থাকে, ব্যবসা ভালো চলে, তাহলে মানুষকে আর মানুষই মনে করে না। কথা বলেন ঠিক না ঠিক? ফ্যান দিবেন না, ফ্যান দিবেন না, ফ্যান দিবেন না, আপনার আলোচনা শুনে অন্যদিকে তাকায় না। আমার বন্ধুগণ, এরপরে হযরত ইয়াসির বললেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমার আপনার মতো দুই নাম্বার মুসলমান যদি হতো বলতো তাড়াতাড়ি চেয়ারম্যানের এবার নমিনেশন দাও, তোমার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দরকার নাই, ওর কাছে গেলে শুধু মার খাওয়া লাগে। ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? আপনারা মনে করছেন যে আমি মিথ্যা কথা বলছি, বানিয়ে বানিয়ে বলছি না? এর আগে যখন অনেক নির্যাতন হলো বাংলাদেশে, তখন আমি দেখি যে কিছু ভাই দাড়ি রেখেছিল, হঠাৎ দেখি তাদের দাড়ি নাই। আমি জিজ্ঞেস করলাম, এই তোমার দাড়ি দেখছিলাম, দাড়ি কই? কয় যে হুজুর, দাড়ি যে রাখবো, দেশের যে অবস্থা, কখন না জঙ্গি জামাত বলে আমাদের চালায় দেয়, ওই জন্য বউ কইলে তো তুমি দাড়ি নিয়ে যদি ঘরে আসো তোমার ভাতই দেবো না, ওই জন্য দাড়ি সব কেটে ফেলছি। আপনি তো আন্দাজে নাউজবিল্লাহ করছেন, ওই বেটা যে বিপদ ছিল আপনি কি তা বোঝেন? আন্দাজে নাউজবিল্লাহ বললে হবে? কত মানুষ দাড়ি কেটেছে জানেন? উপায় নাই। এমনকি পাঁচ বছর নামাজ পড়তো, ও গ্রেপ্তারের ভয়ে এখন পাঁচ বছর নামাজ গোপনে গোপনে পড়ে, মসজিদে যদি পাঁচ বছর নামাজ আদায় করে তাহলে বোঝা যাবে এইটা মনে হয় কোনো ইসলামী দলে আছে। সবাই না, এইটা মনে হয় কোনো ইসলামী দলে আছে। এই ভয়তে অনেকে মসজিদে নামাজ আদায় না করে বাড়িতে নামাজ আদায় পর্যন্ত করেছে। আমার বন্ধুগণ, হযরত ইয়াসির আমার আপনার মতো দুই নাম্বার ইমানদার না, জীবন পর্যন্ত দিয়ে দেবে তবু তারা বাতিলের সামনে মাথা নত করবে না, জোরে কন সুবহানাল্লাহ। তারপর আবু জাহেল বললেন, হযরত ইয়াসিরের ডান পাটা একটা ঘোড়ার সাথে বেঁধে দাও, বাম পাটা একটা ঘোড়ার সাথে বেঁধে দাও। আমার বন্ধুগণ, মরুভূমির উপরে দুই দিকে দুইটা ঘোড়া সাজিয়ে দেওয়া হলো, হযরত ইয়াসিরের একটা পাও ডান দিকে ঘোড়া টান দিয়ে নিয়ে চলে গেল, বাম দিকে আরেকটা পাও টান দিয়ে নিয়ে চলে গেল, হযরত ইয়াসিরের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ঘরের ভিতরে হযরত ইয়াসিরের স্ত্রী হযরত সুমাইয়া এই দৃশ্যগুলো দেখছে। আমাদেরও বউ, সাহাবীদেরও বউ, আমাদের বউ বলে
খবরদার খবরদার ওই জায়গায় যাইও না, দেশের অবস্থা ভালো না, এইরকম বহু আমাদের আছে না না। আর টেলিভিশন না আনলে কয় তোমার ভাতই খাবো না, কিন্তু মাহফিল শোনার কথা শুনলে বহু পর্যন্ত ভয় পাই। টেলিভিশন না আনলে ভাত খাবো না, কিন্তু মাহফিলের ব্যাপারে ষোলো আনা না। আমার বন্ধুগণ, আপনারা আপনারা বিরক্ত হলেও আমাকে এই কথাগুলো বলতে হবে, কারণ হক কথাগুলো যদি আমি না বলি কেয়ামত দিন আমার জিহ্বা কাটা হবে, আপনার না। আপনারা আমাকে এক প্লেট খেতে দেবেন, কয় হাজার টাকা দেবেন, কিন্তু কেয়ামতের দিন আমি হক কথাগুলো যদি না বলে যাই, কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে। সেই দিন আমার সাথে জাহান্নামে কে কে যাবেন? হাত তোলেন, একজনও যাবেন না। ওই জন্য হক কথা বলতে হবে।